নমস্কার, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে বাসমতি চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে ভাত বানিয়ে রেখেছি। আর নিয়েছি আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ডিম, সয়া সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, নুন এবং রান্নাটি আমি সাদা তেলে করবো। আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি ও বিনস কুচি দিয়ে সামান্য নুন দিয়ে হালকা ভাজা ভাজা করব। আমি মোটামুটি এই সবজিগুলোকে 2 মিনিট মতো ভাজব। আমি সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, এই সময় আমি সবজিটাকে এরকম চারিদিকে সরিয়ে মাঝখানে ডিমটাকে ভুজিয়া করে নেব। আপনারা যদি চান আলাদাভাবেও ডিমটাকে আগে ভুজিয়া করে নিতে পারেন। এভাবে আমি 3টে ডিম ফাটিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। ডিমটাকে এভাবে ভুজিয়ে বানিয়ে সবজির সাথে একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে সয়া সস, সয়া সস যেহেতু যেই রান্নাতেই দেওয়া হয় সেই রান্নার নুনটা একটু আপনারা আন্দাজ করে দেবেন, কারণ সয়া সসে নুন থাকে, তাই নুনটা একটু দেখে দেওয়াই ভালো। একটু ভিনিগার, ভালো করে মিশিয়ে এর মধ্যে এবার আমি ভাতটা দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি সব সবজিগুলো এবং ডিমটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। মাঝখানে আমি একটু নুনটা দেখেছি, নুনটা আমার আরেকটু লাগতো, তাই আমি একটু নুন অ্যাড করেছি। তৈরি হয়ে গেছে আমার এগ ফ্রাইড রাইস, এবার আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। যারা ডিম ভালোবাসেন তারা ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি এবং আমাকে কমেন্ট করে জানান এটি কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার।